ভুল চিকিৎসা মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারণ মানুষ। বাণিজ্যিক উদ্দেশ্যে অভিজাত হাসপাতালেও জিম্মি করা হচ্ছে রোগীদের। ওনাদের টার্গেট ছিল সিজার করাবে, একটু লেটও করলো, এডিশনাল কিছু বিলও হইলো, পরে সিজারও হইলো। স্কয়ার হাসপাতালে আমার ভাবির ব্রেন টিউমারের একটি অপারেশন করেছিলেন, 11 দিন বিভিন্ন ভাবে ঘোরানোর পর 7 এপ্রিল ভোরবেলায় ডেকে নিয়ে ঘোষণা করলেন যে আমার ভাবি নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। চিকিৎসকদের কথিত ঐক্যের কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। তদন্ত কমিটিগুলো যেগুলো করে ভোক্তার পক্ষ থেকেও দুজন যদি থাকে আস্থাহীনতা কমে যাবে। আস্থার সংকটের জন্য আমরা আমাদের কমিউনিকেশনটা আরো বাড়ানো উচিত। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উন্নত এশিয়া গড়তে গুরুত্বারোপ। তারেক রহমানকে ফেরত নিতে হলে বন্দি বিনিময় চুক্তি করতে হবে যুক্তরাজ্যের সঙ্গে, সন্তুষ্ট করতে হবে আদালতকেও, জানালেন সেদেশের আইনজীবীরা। সাম্যের সমাজ গড়তে সংগ্রাম করেও গণমানুষের আস্থা অর্জন করতে পারেনি বাম দলগুলো। শীর্ষ নেতাদের আদর্শ ধারণ না করাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত 6 বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম, লাশ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের।